আমি হলাম লোডশেডিং ফক্স। আশেপাশের যত বন আছে সব বনের কারেন্ট আমার কথায় ওঠে, আমার কথায় বসে। মাইরি সুপারম্যান, সে তো আকাশে উড়ে বেড়ায়। স্পাইডারম্যান, সে তো বিল্ডিং এ ঝুলে বেড়ায়। আর আমি লোডশেডিং ফক্স, আমার এক আঙ্গুলের চাপে পুরো বনের কারেন্ট হয়ে যায় একেবারে জ্বালা পালা। মাইরি, আহ কি যে শান্তি লাগছে। আহ ঠান্ডা ঠান্ডা বাতাস, সূর্য মামার এত তেজ যে সূর্য মামার সব গরম আমার পিছনে এসে লেগেছে। আহ কি ঠান্ডা বাতাস। এই ফ্যান জোরে জোরে, আরো জোরে ঘোর। উফ মাইরি কি গরম, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দেই। আহ কি শান্তি। না না, এত শান্তি করলে তো চলবে না, যাই ওই কিপটা বনে একটু লোড শেডিং দেই। না এবার গরমে মরো। মালো মাঝি লোজি বললো বন করলাম কি, লোড শেডিং দিয়া দিছি সবাই ভাসো গাঙ্গে, লা 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 লা। ওরে বাবা গো, বউ ওরে বউ, তাড়াতাড়ি আয়। ওগো কি হয়েছে তোমার, বলো তো শুনি। বউ কারেন্ট চলে গেছে, আর এদিকে আমার পিছন দিয়ে আগুনের পুলকি বেরোচ্ছে। উফ বউ একটু বাতাস করে দাও না গো। ইস হারাম জাদা, কারেন্ট যাওয়ার সময় পায়নি, যখন তখন যেতে হয়। এদিকে শ্বশুরের ব্যাটার পিছন বাতাস করতে করতে আমার জীবন জ্বালা পালা হয়ে গেছে, কারেন্টের কপালে ঝাঁটার বাড়ি। আরে ওই উত্তরের বনে 2 ঘন্টা লোড শেডিং দিয়েছি, তাদের বুঝি কষ্ট হচ্ছে। না না, এত নির্দয় হলে চলবে না, ওখানে 10 মিনিট কারেন্ট দিয়ে দেই। মাইরি আর কোথায় লোড শেডিং দেয়া যায়, কোথায় দেয়া যায়। হ্যাঁ পেয়েছি পেয়েছি, ওই কিট্টু বনের শিয়ালিনীকে প্রপোজ করেছিলাম, শালের বিটি আমাকে রিজেক্ট করেছে। যা আজ তোদের বনে সারাদিন কারেন্ট দিব না। মাইরি মর এবার গরমে মর। উলালা উলালা শুনা না শুনা না, লা 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 লা। কি শুরু করেছিস তুই, 10 মিনিট পর পর কারেন্ট বন্ধ করিস কেন, কি সমস্যা তোর? সমস্যা একটাই, আমার মনের সাথে সেটিং হয়ে যাও তাহলে ফুল টাইম কারেন্ট পাবে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক শিয়ালিনী, প্রেমে পড়েছে লা 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 লা। আরামজাদা নি কোচি তোর প্রেমের, গরমের জ্বালায় বাঁচিনি আর তোর প্রেম তাই নে, তোর মতো ফটকা বদমাশি তোর বেয়াদব শিয়ালের সাথে কে প্রেম করবে রে। শুনি এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি কারেন্ট দে বলছি। নো সিগন্যাল নো সিগন্যাল, দি নাম্বার ইজ ডিসকানেক্টিং ডিসকানেক্টিং। প্রেম করবি না শালি, গরমে মর, আরো 2 দিন কারেন্ট পাবি না। মাইরি ভাই একটা মোমবাতি দেন তো, এই নিন ভাই 100 টাকা দেন। কম্বলের দাম বেশি, বর্ষাকালে ছাতার দাম বেশি, আর এখন তো লোডশেডিং এর সময়, এখন তো মোমবাতির দামটা তো বাড়বেই বলেন। দেন দেন টাকা দেন। না না এটা আমি বিশ্বাস করি না, এবি মারাত্মক কেস, 10 টাকা থেকে 100 টাকা। আরে ভাই এই লোডশেডিং এর দিনে যে 100 টাকায় মোমবাতি পেয়েছেন এটা আপনার ভাগ্য। দেন দেন টাকা দেন তো, আপনার সাথে কথা বলে আমার চাপালি ব্যথা করছে। উফ দেন তো টাকা দেন, এই নিন টাকা। হ্যাঁ হ্যাঁ 10 টাকা দিলেন যে, আমি হলাম হার কিপটে বলতো, আমার কাছ থেকে যে এই 10 টাকা পেয়েছেন এটা আপনার ভাগ্য।
এই এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি। হ্যালো, কে বলছেন? আই এম এ লোড শেডিং ফক্স। কি সমস্যা বলে ফেলুন ঝটপট, মাইরি। হ্যালো কারেন্টওয়ালা ভাই, দয়া করে কারেন্টটা দিন না। প্রতিদিন রাতে আপনি লোড শেডিং দেন, গরমে বউ আমার ঘরে না থেকে পানিতে ঘুমায়। কতদিন আর এভাবে বউ ছাড়া থাকবো? দয়া করেন না ভাই, একটু রাতে বউ নিয়ে ঘুমাতে দেন না ভাই। আমার বউ নেই, আর ওদিকে উনি রাতে আরাম করে ঘুমাবে, করাচ্ছি তোর আরাম। আরে না না, আজকে রাতে কারেন্ট দেয়া যাবে না, আজকে জ্বালানির সংকট আছে, মাইরি। আরে ভাই শুনেন শুনেন, দূর শালা, এই কারেন্ট ওয়ালার মনে হয় বউ নাই, তাই বেটা কিছু বোঝে না, দূর দূর। আজকে কয় তারিখ দেখি তো, মাইরি, মাস তো শেষ, এদিকে গরমের ঠেলায় কোন দিক দিয়ে মাস যে শেষ হলো কিছুই বুঝতে পারলাম না। যাই যাই, এবার তাড়াতাড়ি বিদ্যুৎ বিল গুলো তুলে আনি, মাইরি, পকেট একেবারে ফাঁকা। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা, শিয়াল পটি করে সূচে না, এত দ্বারা বনের সকলকে জানানো যাচ্ছে যে বকেয়া বিল সহ এই রানিং মাসের কারেন্ট বিলের টাকা নিয়ে সবাইকে আমার এই মোটর সাইকেলের সামনে আসার জন্য আহ্বান করা হলো। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা, টাকা নিয়ে তাড়াতাড়ি আসুন, কারেন্টের বিল। আরামজাদা, দিন রাত মিলে 10 মিনিট কারেন্ট দিস না, আর এখন এসেছিস কারেন্ট বিলের টাকা নিতে? এ কে, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, কারেন্টওয়ালা বনে ঢুকেছে, এই শালাকে সবাই ধর। এই ধর ধর শালাকে ধর। দিদি মাইরি, বনের সব পশু খেপেছে, পালাই বাবা। Oh no! এই এই সবাই উল্টা ঘর, উল্টা ঘর। ওরে বাবা রে, বাবা রে, মাইরি, আর একটু হলে তো বনধুলাই খেতাম। না না বাবা, আর বাইরে বেরোনো যাবে না, এবার থেকে অনলাইনে পেমেন্ট করার ব্যবস্থা করতে হবে। মাইরি শালারা, আমাকে মারতে এসেছিলি? যা, তোদের 2 দিন 4 ঘন্টা 42 মিনিট 5 সেকেন্ড কারেন্ট বন্ধ। মর, এবার গরমে মর। হ্যালো, পল্লি বিদ্যুৎ অফিসার বলছেন? ইয়েস, আই এম লোড শেডিং ফক্স। কি সমস্যা বলে ফেলুন ঝটপট, মাইরি। বলছি ইয়ে মানে অফিসার, আজকে না ইয়ে মানে আজকে বাসর রাত, দয়া করে আজ রাতে লোড শেডিং দিবেন না, জানিনি তো একবারই বাসর রাত আসে, প্লিজ অফিসার। বাসর রাত করবে, করাচ্ছি বাসর রাত, তারা। ঠিক আছে ঠিক আছে, দিব না লোড শেডিং, কিন্তু তার জন্য আমার বিকাশে 10,000 টাকা পেমেন্ট দিতে হবে। তাহলে ফুল টাইম সাপোর্ট দিব, মাইরি, 10,000 টাকায় আরামে বাসর রাত কাটান। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই 10,000 টাকা সেন্ড করে দিচ্ছি। টাকা ঢুকেছে, মাইরি। ওগো, কারেন্ট আবার পালাবে না তো? যদি কারেন্ট পালায় তাহলে কিন্তু আমিও পালাবই বলে দিলুম। না না বউ জানেমান, আজ রাতের জন্য 10,000 টাকা বিদ্যুৎ অফিসারকে ঘুষ দিয়েছি। শোনো, কোনো লোড শেডিং হবে না, চলো চলো, আজ আমাদের ইম্পর্টেন্ট সময়, একটুও নষ্ট করা যাবে না। একি একি, লোড শেডিং হয়ে গেল তো? এই শ্বশুরে বেটাই, তুই না বললি লোড শেডিং হবে না? উ বাবা, কি গরম, এই গরমে আমি বাছর করতে পারবো না, আমি চললুম বাপের বাড়ি, তুই থাক বাছর ঘরে। আরে আরে সোনা বউ, থামো থামো, শালার বেটা অফিসার আমাকে এভাবে ধোকা দিল, লাগাই ফোন। এই শালার বেটা অফিসার, তাড়াতাড়ি কারেন্ট দে বলছি, আমার বউ যে বাসর ঘর ছেড়ে পালালো, কারেন্ট দে বলছি। কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দয়া করে একটু পরে আবার ডায়াল করুন, সরি দি নাম্বার ইজ সুইচড অফ।
ওরে আরাম দাদা, ফোনটা বন্ধ করে রেখেছিস? দাঁড়া আগে বউটাকে ধরি, তারপর তোর পিছন ফাটাবো। বউ, ও বউ রে বউ, কেমন মজা দিয়েছি তো 12টা বাজিয়ে। কর এবার বাসর কর। বাসর ঘরের রেলগাড়িটাই লাইগা দিছি লোডশেডিংটাই। বাগ মাম্মা চিন্তা করে কখন বাজে 12টা, কখন বাজে 12টা, লা 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 লা। আজ রাত 12টার পরে আমি ওই কিপটা বনে চুরি করতে যাব, তাই আমার আকুল আবেদন দয়া করে ওই সময় হেভি করে লোডশেডিং দিবেন। তুই কি সত্যি বলছিস? তুই ওই কিপটা বনে চুরি করতে যাবি? যা যা তাড়াতাড়ি কর, ওই শালারা এক মাসেও ঠিকভাবে কারেন্ট বিল দেয় না, শালাদের সব চুরি করবি মাইদি। কারেন্ট ওলা ভাই, আপনার উৎসাহ পেয়ে এবি করে শিহর হতে হলাম। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। এই 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 থাম থাম, আমি যে কষ্ট করে লোডশেডিং দিব, আমাকে ঘুষ দিবি না? দেব তো দেব, যা চুরি করব তার 50 আপনার 50 আমার, একেবারে সমানে সমান। আসি তাহলে। না না, কোনটা কেমন জানি আনচান আনচান করছে, শালার বেটা চোরদের প্রতি বিশ্বাস নেই। যদি সবকিছু চুরি করে আমাকে ভাগ না দিয়ে কেটে পড়ে, না না কারেন্টটা জ্বালিয়ে দেই মাইরি। অন্ধকারে তো কিছুই দেখি না। বসন্ত, এই লোডশেডিং এর জ্বালা ঘাইমা ঘাইমা হইতেছে কালা, মাথায় ঠান্ডা পানি ঢাল, গরম হইছে ট্রেনের চাল, পেরা 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 ভাল লাগে না, ভাল লাগে না কারেন্টের জ্বালা। আরে আরে ভাগ্নে, কি করছিস কি করছিস কি? নিচে নাম নিচে নাম, বলেও তার ধরিস না, নইলে কিন্তু কারেন্ট শকে সুটকি লেগে যাবি। নাম নাম। বাগ মামা, সুটকি লাগতেই তো চাই, খাইতে গেলে কারেন্ট নাই, টয়লেটে গেলে কারেন্ট নাই, ঘুমাইতে গেলে কারেন্ট থাকে না, প্রেম করতে গেলে কারেন্ট নাই, এই জীবন রেখে কি করব? সৃষ্টিকর্তা তো আমাকে তুলে নেবেই না, তাই আমি নিজেই সৃষ্টিকর্তার কাছে যাচ্ছি। বিদায় বাঘমামা। কি রে মরি না কেন বাঘমামা? আমি মরি না কেন? হায় হায় রে, বোকারাম রে, মরবি কেমনে, কারেন্টই তো নাই। হ্যালো কারেন্টওয়ালা ভাই, আমি মরতে পারছি না, তাড়াতাড়ি কারেন্ট দেন ভাই। না না, এখন কারেন্ট দেওয়া যাবে না, আমি এখন টয়লেটে আছি মাইরি, 2 ঘন্টা লেট হবে। ধর শালা, শান্তি মতো একটু মরতে পাবো না নাকি? এখন কি 2 ঘন্টা তারে ঝুলে থাকবো নাকি? আরে আরে গেলাম গেলাম। আ লাগতেছে, জীবনে এত বোরিং হলে চলবে না মাইদি, একটু ফুর্তিও দরকার আছে। কে কি লাইট এমন করছে কেন? জ্বলছে নিচ্ছে, আরামটা কি শুরু করেছে? না, এই ব্যাটাকে সাহায্য করা দরকার। বাঘ মামা, ব্যাটা তো বড্ড জ্বালাচ্ছে, একে একটু হাই ডোজ দিতে হবে। এই চলো সবাই, সারে গামা পাধানি সা 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 রে 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 গা 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 মা 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 সা সা
কিরে হারামজাদা, কারেন্ট দিয়ে বুঝি ডিজে বাজাচ্ছি? না না, ইয়ে মানে সুইচ গুলো যাতে জ্যাম না লাগে সেজন্য লাইন ক্লিয়ার করে নিচ্ছি। মাইদি হারামজাদা, তুই লাইন ক্লিয়ার করবি? তার আগে তোকে ক্লিয়ার করব। আয় এদিকে আয়। ওরে বাবা রে, ওরে মা রে, গেল রে গেল, আর দুটো আবার ল্যাংড়া হয়ে গেল। মাইদি বেশ হয়েছে, দে দেখি দে, এবার ল্যাংড়া আর দিয়ে লোড শেডিং দে দেখি। দেখবি দেখবি, দেখ তবে কি করি। ওরে হারামি রে, এবার তোর পা দুটো ল্যাংড়া করে দিব। এই ধর সবাই ধর। ইরে মাইরি, পালা মিসকে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগে? মাইরি আমার কি সর্বনাশ হলো গো, ও বউ এ আমার কি সর্বনাশ হলো গো। তুমি কেন আমার ছেড়ে চলে গেলে গো? তুমি শাড়ি পরবে না বলে আমি তোমার জন্য ডেকচি কিনে আনলাম, তুমি সেই ডেকচিটাও পরলে না গো। আরে বলো, দুটো ডেকচি নয় মেকচি হবে মেকচি। বউয়ের শোকে কি ভুলভাল বলতে শুরু করলি নাকি? চুপ কর শালা, এ সময় আমাকে একদম রাগাবি না। ও বউ গো, তুমি আমাকে কত মজার মজার রান্না করে খাওয়াতে, এখন আমাকে কে মজার মজার রান্না করে খাওয়াবে গো? আহা বাবা, তুই এত ভাবিস না তো, বউ মরে গেছে বলে কি তোর খাওয়া হবে না নাকি? দরকার পড়লে আমি তোকে রেঁধে বেঁধে খাবো, এখন একটু শান্ত হ বাবা। মাইরি তুমি সত্যি বলছো কাকিমা? সত্যি তুমি আমাকে রেঁধে বেঁধে খাওয়াবে? কাকিমা তুমি আমার বোনের কাকিমা না গো, তুমি আমার নিজের কাকিমা, কিন্তু আমার বউ তো শুধু রেঁধে বেঁধে খাওয়াতো না, ঘর ধোয়া মোছা সব কাজেই তো আমার শেফা পারদর্শী ছিল। শেফা তো এখন চলে গেল, এবার তো আমাকে ময়লা আবর্জনার মধ্যেই পড়ে থাকতে হবে গো। আহা মিসকে, বনে এত পশু থাকতে তুই কিনা এসব ময়লা আবর্জনার কথা ভাবছিস? আমরা সবাই মিলে তোকে সাহায্য করব। কেউ যদি তোর ঘর দুয়ার পরিষ্কার করে না দেয় তবে আমি দিব, আমি তোদের কাপড় চোপড় ধুয়ে দিব। ইদি মাইরি, সত্যি বলছো তুমি বাগিনি মামি? তোমার মতো পরোপকারী আমি আর দুটো দেখিনি। বুকে এসো বাগিনি মামি, না মানে আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। মাইরি বাবা, তোমার তো সব হলো গো, কিন্তু আমার কি হবে? আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে, এবার কে আমাকে আমার মায়ের মতো ভালোবাসবে গো? কে আমার আদর যত্ন করবে? বাবা তুই কাঁদছিস কেন? তুই একটা মিষ্টি একটা ছেলে, আমি তোকে আদর স্নেহ করবো, তুই আমাকে মা বলে ডাকিস সোনা। ও রূপা গো, তুমি আমার নিজের বউ গো, আমার নিজের বৌদি, তুমি আমার গুডুকে মায়ের মতো ভালোবাসবে তো? বাবাজি কি সর্বনাশ হলো এটা আমার, আমার মেয়েটার কি হয়ে গেল? এত অল্প বয়সে মেয়েটা আমাদের সবাইকে এভাবে ছেড়ে চলে গেল। সেই দুঃখে আমারও তো নাজেহাল দশা শাশুড়ি মা, আপনার মেয়ে তো আমার একমাত্র সুখ দুঃখে সাথী ছিল, আমার আপনজন বলতে তো আর কেউ রইল না শাশুড়ি মা। কেঁদো না বাবাজি কেঁদো না, আমার মেয়ে চলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। আমাদের মেয়ে মরে গেছে জন্য কি আমরা পর হয়ে গেলাম নাকি? তোমার যখনই মন চাইবে তুমি আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? ব্যাপার বাবা, তুই কি কোথাও যাচ্ছিস? না মানে বাবা ছেলে মিলে কি কোথাও কাজে যাচ্ছিস নাকি? সে কি বলছো কাকিমা, আমি তো এসব নিয়ে তোমার বাড়িতে এলাম, আগে বলো বালিশ আর লেপ কোথায় রাখবো? না না বাবু, আমার তো লেপও আছে বালিশও আছে, তুই এগুলো বরং ফিরিয়ে নিয়ে যা, আমার ওসব লাগবে না। ইরে মাইরি, কাকিমা আমি তোমাকে লেপ বালিশ দিতে আসবো কেন? আমি তো এসব নিয়ে থাকতে এসেছি, তুমি তো একলা থাকো, তোমার বাড়িতে এক্সট্রা কাঁথা কম্বল থাকবে না, তাই আক্কেল করে নিয়ে এসেছি। মানে মানে আবার কি,
কদিন থেকে ঠিক মতো খেতে পারছি না, নিজের রান্না আমার কাছে জঘন্য লাগে, তাই তোমার বাড়িতে খেতে এলাম। তুমি তো বলেছিলে আমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াবে, আর আমার সাথে তো আমার ছেলে ফ্রি। কি সব বলছিস তুই বাপু, আমি তো কথার কথা বলেছিলাম আর তুই সত্যি সত্যি চলে এলি। আরে বোকা, আমি সামান্য ছাগল চুরিয়ে খাই, আমি তোকে ভালো মতো রান্না করে খাওয়াবো কি করে? মাইরি, আমি অত কিছু বুঝি না কাকিমা। তুমি আমাকে খাওয়াতে চেয়েছো তবে খাওয়াতেই হবে, নয়তো আমি তোমার ছাগল নিয়ে চলে যাব। মে মে, আরে আরে, কি করছিস কি করছিস কি? থাম থাম। এজন্যই বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। মা গো মা, কাপড় ধোয়ার চেয়ে জমি চাষ করা অনেক সহজ, এত ভারী কম্বল কি আর আমি ধুতে পারি? আর দুটোর সাথে সাথে কোমরটা ব্যথা হয়ে গেল। মিজকে তুই? আর এটা কি? হ্যাঁ বাগিনী মামি, আমি মিজকে, আর এটা হলো আমার গন্ধযুক্ত কাঁথা। সেবা মারা যাওয়ার পর থেকে একদিনও এই কাঁথাটা ধুতে পারিনি, ছেলে মানুষ কি আর ধোয়া মোজা করতে পারে বলো? চি 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 চি, তাই তো বলি, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? একটু তো দুর্গন্ধ বের হবেই মামি, আমি দুই রাত এই কাঁথায় হিসু করে দিয়েছি। আরামজাদা, এই কাঁথা তুই এখানে কেন নিয়ে এসেছিস? হ্যাঁ ইরি মাইরি, বাগিনী মামি, কাঁথাটা না ধুয়ে দিয়ে তুমি আমার গায়ে ছুটে মারলে কেন? তুমি না বলেছিলে আমার বাড়িঘর পরিষ্কার করে দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে। তাহলে এখন এই কাঁথাটা ধুয়ে দাও, পরে যখন অন্য কাপড় নোংরা হবে তখন ওগুলো নিয়ে আসবো। মা ও মা, মা ও মা! আরে আরে, এ কি কাণ্ড গুড্ডু, তুই কোথা থেকে এলি? আর তুই আমার বউকে মা বলে ডাকছিস কেন? তুই কি আমার ছেলে নাকি? আমি তোমার ছেলে হইবার না হই, তোমার বউ তো আমাকে মা ডাকার অনুমতি দিয়েছে, তাই আমি তোমার বউকে মা বলে ডাকবো। আর শোনো মা, বাবা আজ আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে, আমাকে খাইয়ে দিচ্ছে না, আমি আগু করলে চুচু করে দিচ্ছে না। চি 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 চি, এসব তুই কি কথা বলছিস গুড্ডু? তুই এত বড় হয়েছিস অথচ তুই এখনো চুচু করতে পারিস নি? পারি না বলে তো দৌড়ে তোমার কাছে এলাম, আগে করে বাবার কাছে চুচু করে চেয়েছি বলে বাবা আমাকে দৌড়ে নিয়ে দিয়েছে। কিন্তু সুখে দেখো আমার পিছনে এখনো হাগু লেগে আছে, এবার তুমি জলদি জলদি আমাকে চুচু করিয়ে দাও তো। এসব তুই কি বলছিস হারামজাদা? আদর করে সেদিন তোকে মা ডাকতে বলেছিল বলে আজ তুই বাদর হয়ে ফিরে এসেছিস? এখনই তোর হাগুওয়ালা পিছন নিয়ে এখান থেকে চলে যা, নয়তো মেরে তোর সব আড্ডি গুটি ভেঙে ফেলবো। ইরে মাইরি, কি কি বললি তুই হারামজাদা? তোর বউ আমার ছেলের মা সাজবে, আবার চুচু করে চাইলেই তুই মারতে আসবি? আমি কি তোকে ছেড়ে দিব নাকি? হ্যাঁ, আমার ছেলের হাড্ডি গুড্ডি ভাঙার আগে আমি তোর হাড্ডি গুড্ডি ভাঙবো শালা। বাবা, তোর গলায় তো দেখছি খুব জোর। না, ছেলেকে সোজা করার আগেই বাপকে থেরাপি দিতে হবে। ইরে মাইরি, এত বড় সাহস, তুই আমাকে লাঠির ভয় দেখাস? তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। আরে জামাই বাবা, তুমি হঠাৎ এসব নিয়ে আমাদের বাড়িতে কই গো? শুনছো, শিগগিরই একবার বাইরে এসো। আরে বাবাজি, তুমি হঠাৎ কি মনে করে? আপনাদের বাড়িতে থাকতে এলাম শ্বশুর আব্বা, আপনারা ছাড়া তো আর আপনজন কেউ নেই, এমনকি আমার পকেটেও একটা ফুটো পয়সা নেই। মানে কি হারামজাদা, তোর পকেটে যদি টাকা নাই তবে তুই আমার ভ্যানে আসলি কেন? এখন আমার ভ্যান ভাড়া কে দিবে? হ্যাঁ ইরি মাইরি, আগে এত কিরমিন করছিস কেন শালা? আমার শ্বশুর মশাই কি মরে গেছে নাকি? হ্যাঁ, তোর ভ্যান ভাড়ার টাকা আমার শ্বশুর মশাই দিবে, দিন তো বাবা কয়টা টাকা। সে কি কাণ্ড শাশুড়ি মা, আজ যে শুধু সবজি রান্না করেছেন, শুধু সবজি দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? এটাই খেয়ে নাও বাপু, রোজ রোজ অত মাছ মাংস কোথায় পাওয়া যায় বলো তো? দু মাস ধরে তোমাদের বাবা ছেলেকে মাছ মাংস খাওয়াতে গিয়েই তো আমরাই ফকির রয়ে যাচ্ছি। বাবা তুমি যাই বলো, আমি কিন্তু সবজি খেতে পারবো না, তুমি গিয়ে বাজার থেকে মাছ মাংস নিয়ে এসো বাবা।
হ্যাঁ রে বাবা, তাই করতে হবে। আমি যাচ্ছি তবে শাশুড়ি মা, দেখি মাছ মাংস পাওয়া যায় কিনা। এই যে মদন কাকু, তোমার দেখা পেয়ে ভালোই হলো। তোমার জামাই আমার কাছ থেকে 10 কেজি খাসির মাংস বাকিতে নিয়েছে। এবার জলদি জলদি টাকাটা দাও তো, বলেছে তোমার দেখা পেলেই যেন টাকাটা নেই। হ্যাঁ বলছিস কি তুই বাবা, 1 কেজি 2 কেজি নয় পুরো 10 কেজি। হাই হাই রে। কাকু, ও কাকু, কি হলো তোমার? ও কাকু, আগে অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? আমার টাকাটা দিয়ে অজ্ঞান হও, মরে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। ও কাকু, আহ কি স্বাদ, একেবারে জোস। তবে শাশুড়ি মা, আপনার হাতের রান্না কিন্তু সেই, আমার শ্বশুর আব্বা জিতেছে। এই তো বাবা চলে এসেছে, বসুন বাবা বসুন, মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে নিন। চুপ করো তুমি, আমার বাড়িতে থেকে আমার কাঁধেই কাঁঠাল ভেঙে খাচ্ছ, আর খেসারত দিতে হচ্ছে আমাকে যত সব। বাবাজি, ও জামাই বাবা মিচকে, একটু এদিকে এসো তো বাবা। ইরি মাইরি, কি হয়েছে শাশুড়ি মা, এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনার মাথায় কি দুটো শিং উঠেছে নাকি? আহা হা বাবাজি, এত মশকরা করোনে তো, আমি কাজ করে কুল পাইনে, আর তোমার মশকরা। বাবাজি, আজ তুমি একটু তরকারিগুলো কাটো তো, আমি মশলা বেটে নেই। মাইরি, এ বাড়িতে যখন আছি এতটুকু কাজ তো করতেই পারি। ইদি মাইরি, এ কি হচ্ছে শাশুড়ি মা, শিলপাটা থেকে আগুন বের হচ্ছে কেন? শুধু আগুন নয় বাবাজি, এ শিলপাটা থেকে আগুন নয়, ভূতও বেরোয়, আর আমার কথা মতো সবার ঘাড়ও মটকায়। ইরি মাইরি, আমার শ্বশুরবাড়ির শিলপাটা তো খুবই ভয়ঙ্কর। না বাবু, এই শিলপাটার আশেপাশে থাকা যাবে না। মাইরি, শুধু শিলপাটা নয়, তুমি যদি এখন এখান থেকে না যাও, তবে আমি ভূতকে বলবো তোমার ঘাড় মটকাতে। ওরে কালানি রে, না না শাশুড়ি মা, আমি এক্ষুনি যাচ্ছি, বেঁচে থাকলে অনেক আরাম আয়েশ করে খেতে পাবো। মাইরি,